প্রভু তথা উদ্ধারকর্তা যীশুখ্রীষ্ট সর্বশ্রেষ্ঠ অতুলনীয় নামত দনিকুটি শুনতালে বিশেষ অভিনন্দন। আজি 8 অক্টোবর দিন দেওবার 2023। আজি যি বিষয় পাঠ করিম, যি বিষয় শিকিম, এয়া হল সিদ্ধ করা হয়েছে। আহক আমি চাও পবিত্র শাস্ত্রের বিষয় কি কয়। আমি পাঠ করিম কলসিয়া 1:28 আহক আমি পাঠ করো। সেইজন তেওঁই যিজনের বিষয়ে আমি প্রচার করে আসো, আমি প্রত্যেকজনকে সতর্ক করো, সকল প্রজ্ঞার প্রতিজনক শিক্ষা দি খ্রিস্টক প্রচার করো, যাতে খ্রিস্ট সকলকে ঈশ্বরের উচ্চত সিদ্ধ লোক রূপে উপস্থিত করব পারে। এই পদত পাচনি পৌলে তেওঁর আহ্বানের উদ্দেশ্য স্পষ্ট করেছে। খ্রিস্ট যীশুর প্রতিজন মানুহক সিদ্ধ উপস্থাপন করাটো ঈশ্বরের ইচ্ছা। আজিও তেওঁর সকল লোকসকলক দিয়া এই আজ্ঞা এজন ব্যক্তিক অনুতাপ আর মুক্তির দিকলৈ লৈ যোৱাটোই যথেষ্ট নহয়, কিন্তু তেওঁ খ্রিস্ট যীশুর সিদ্ধতালৈ অনা উচিত। আর সেই উদ্দেশ্যের দিগত গির্জাক প্রস্তুত করবলৈ এবার দেওবারে সেবাত পাস্টরে তেওঁ ধর্মধ্বনি করে কলে, যিসকলে সন্ত সিদ্ধ তেওঁলোকৰ বাবে প্রভু অতি সোনকালে আহি আছে। এই কথাবোৰে মোৰ হৃদয়ত যথেষ্ট প্রভাব পেলাইছিল। মই অধিক চিন্তা কৰিবলৈ ধৰিলোঁ যে আমি প্রভুর দিনটোর কিমান ওচৰত আছো আর আমি কেনেকৈ পবিত্রতাত সিদ্ধ হব লাগে। খ্রিস্টর সিদ্ধতাত উপনীত হওয়াটোৱে হৈছে খ্রিস্টান জীবনের জীবনরেখা, কিন্তু আমি তেনেকৈ সিদ্ধতা লাভ করো। খ্রিস্ট যীশুত হাজার হাজার ঐশ্বরিক বৈশিষ্ট্য আর গুণ আছে, আর ইয়ার প্রতিটোকে আমি কেনেকৈ সিদ্ধতা লাভ করিম। তেওঁৰ প্রেম, নম্রতা, অনুগ্রহ, প্রার্থনা জীবন, অনুগ্রহ, নম্রতার অন্যান্য এনে গুণত আমি কেনেকৈ সিদ্ধ হব পাৰো। আনকি এইটো ঈশ্বরিক সিদ্ধতার স্তরলৈ যোৱাটো সম্ভব নে? ঈশ্বরে এজন সেবকে এইদরে কৈছিল যে খ্রিস্ট যীশুর প্রতিটো বৈশিষ্ট্যতে সিদ্ধ হওয়া সম্ভব নয়, সেই প্রচেষ্টাৰে এৰি দিয়াটোৱে ভাল, কিন্তু আমার সকল প্রচেষ্টা খ্রিস্টই নিজের সম্পূর্ণরূপে উত্তরাধিকারী হিসাবে লওয়াটো কেন্দ্রীভূত করাটো ভাল। প্রভু যীশু সিদ্ধ যেহেতু মোর মাজত বাক করে, সেয়ে তেওঁৰ সকলো সিদ্ধতা মোৰ ভিতৰতে বাক করে। কেবল সেয়াই নহয়, যিহেতু পবিত্র আত্মা মোৰ ভিতৰত বাক করে, সেয়ে তেওঁ মোক সকলো সত্যৰ মাজলৈ লৈ যাব আর মোক সিদ্ধতাৰে দিশত পৰিচালিত কৰিব। এই বিশ্বাস আৰু আশ্বাসেৰে জীৱনত আগবাঢ়ি যাওক। ঈশ্বৰ সন্তানসকল, প্রভু যীশুক সম্পূৰ্ণৰূপে ধৰি লওক। তেওঁক আপোনাৰ মাজত নিজৰ সকলো সিদ্ধ কৃপাৰে বাক করে, যেতিয়া আপোনাৰ তেওঁৰ লগত চলিব আৰু যেতিয়া তেওঁৰ পদ প্রভুক সন্তুষ্ট কৰিব, আনকি প্রভু নজনাকৈও, তেতিয়া খ্রিস্টৰ বৈশিষ্ট্য আপোনাৰ মাজত সিদ্ধ হব। আপুনি সচতেন নহলেও আপোনাৰ খ্রিস্টৰ প্রতিমূর্তিলৈ ৰূপান্তৰিত হব। তেওঁৰ আগমনৰ দিনত যেতিয়া হিঙা বজোৱা হব, তেতিয়া প্রভুৱে আপোনাক নিমিষতে নিখুঁতাৰে ৰূপান্তৰিত কৰিব আৰু আপোনাৰ মহিমাৰ পৰা গৌৰৱ লৈ যাব। মন কৰিবলগা ধ্যান কৰা সন্ধিয়াৰ বাবে যি পাঠ, এয়াল প্ৰথম যোহন 3:2। আহক আমি পাঠ কৰোঁ পবিত্ৰ শাস্ত্ৰ আজি কি বুলি কয়। আহক আমি পাঠ কৰোঁ। হওক, হে প্ৰিয়সকল, এতিয়া আমি ঈশ্বৰৰ সন্তান, কিন্তু পাছত কি হ'ম সেয়ে এতিয়ালৈকে প্ৰকাশিত হোৱা নাই। কিন্তু আমি জানো যে খ্ৰীষ্ট যেতিয়া প্ৰকাশিত হ'ব, তেতিয়া আমি তেওঁৰ নিচিনাই হ'ম, তেওঁ যেনেকুৱা আছে তেনেকুৱাই দেখিম। আজি পবিত্ৰ বাক্য পঢ়াৰ যোগেদি প্ৰভু যীশুৱে পৰ্তাউন্ত সকলো প্ৰতিষ্ঠা ৰক্ষীমাখীৰ পৰা আজি পালে সদায় সৰ্বদা কাললৈকে সকলো কথা ধন্যবাদ। আমেন, হালেলুয়া।